الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 100 رحمة أنزل منها واحدة بين الجن والإنس والبهائم والهوام فبها يتعاطفون وبها يتراحمون وبها يتعاطف الوحش على أولادها وخر 99 رحمة يرحم بها عباده يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قسمتك يا هل آكت قسام أزلنا قسمتك يا هل آكت قسام أزلنا جس شخص کو جس چیز کا قابل نظر آیا جس شخص کو جس چیز کا قابل نظر آیا بلبل کو دیا نالا و پروان کو جلنا بلبل کو دیا نالا و پروان کو جلنا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا بلبل نے کہا عشق میں غم کھانا چاہیے بلبل نے کہا عشق میں غم کھانا چاہیے پروانہ بولا عشق میں جل جانا چاہیے پروانہ بولا عشق میں جل جانا چاہیے فرہاد بولا کوہ سے ٹکرانا چاہیے فرہاد بولا کوہ سے ٹکرانا چاہیے مجنوں نے کہا ہمت مردانا چاہیے مجنوں نے کہا ہمت مردانا چاہیے بادامی جب سمجھے اُدوگے اسلامی مہاسمیلنر সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি দিগার হযরতে ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা কচিকাচা বাচ্চারা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় জান্নাতের বাগিচায় বসে উম্মতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমল করার তৌফিক দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে আমরা উঁচু কণ্ঠে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দিয়েছি সব কিছু আমি আল্লাহ তাআলার নিয়ামত এখন আল্লাহ পাকের নিয়ামত পাইলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে আমি কোরআনের মধ্যে তোমাদেরকে জানাই দেই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামত তো পাইতেছ রাতের পর দিন দিনের পর রাত তোমাদের হায়াতের জিন্দগি অতিক্রম করতেছ আমার নাজ নিয়ামত ভক্ষণ করতেছ আমার আলো বাতাস সব কিছু উপভোগ করতেছ
সবকিছু নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। করলে কি হবে? লাআজীদান্নাকুম, অবশ্য অবশ্যই তোমাদের এই নিয়ামতের মধ্যে আমি বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বৃদ্ধি হবে, যদি শুকর আদায় না করো ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো আমার নিয়ামত পাইয়া আনন্দে উপভোগ করতেছ, দুনিয়াতে আনন্দে চলতেছ, কিন্তু শুকর আদায় করো না, শুনো, ইন্না আযাবী লাশাদীদ, আমার কিন্তু কঠিন শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, আমার নিয়ামতের শুকর আদায় করবা না, দুনিয়া আনন্দের সাথে চলবা, আযাবের ব্যবস্থা রয়েছে। এই জন্য আমরা আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি, আল্লাহ পাকের কোরআনের আলোচনা শোনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শোনা, এটা বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের সুযোগ আমরা পেয়েছি, তো আল্লাহ পাকের এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা, জোরে বলেন হবে কিনা? যদি হয় আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা উচ্চ কণ্ঠে যখন করা হয় আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়, অত্যন্ত খুশি হয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করেছে। এই জন্য আরেকবার উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা সকলে জানি এই মাহফিল যুব সমাজের উদ্যোগে, সমাজের যুবক ভাইরা ইচ্ছে করলে এখানে একটা গানের মজলিস করতে পারতো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করবেন আমার সাথে, যদি আপনারা একটু আওয়াজ করেন আমার কাছেও ভালো লাগবে, কথা বলতেও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। যুবক ভাইরা যদি ইচ্ছা করতেন এখানে একটা গানের মজলিস করতে পারতেন, কিন্তু তা করেন না। যুবক ভাইরা চিন্তা করছে গানের মজলিস করলে, গান করলে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, রাগ করেন। এই জন্য শয়তানকে খুশি করা যাবে না, আল্লাহকে খুশি করতে হবে। সুতরাং আমরা গান করব না, আমরা কোরআন ও হাদিসের আলোচনা করার মজলিস তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কি আপনারা খুশি না বেজার? কত সৌভাগ্যের ব্যাপার, আপনাদেরই তো সন্তান, আপনাদেরই তো সন্তান, তারা আপনাদেরকে কি উপহার দিচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান যদি দেখতে চাও, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে গিয়ে বসবা, সেটাই হলো জান্নাতের বাগান। জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা নাই, সালাম সালাম আর সালাম, সেখানে অনর্থক কোনো কথা হবে না, গালিগালাজ কোনো কঠোর ভাষায় কথা এগুলো থাকবে না জান্নাতে, এগুলোর মন মানসিকতাই থাকবে না। আপনাদেরকে আপনাদের সন্তানরা কি সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, কথা ঠিক কিনা? ও ভাই, এই সমস্ত যুবকেরা দিনের পথ ধরলে দিন কত মজবুত হয়, দিন কত শক্তিশালী হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা যুবক অবস্থায়, যৌবন অবস্থায় ইসলামের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কারণ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ যুবক অবস্থায় বেশি মেহনত করেছেন, যৌবনে বেশি ইবাদত করেছেন, যৌবনে বেশি তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যুবক অবস্থার ইবাদত, যুবক অবস্থার পরিশ্রম অত্যন্ত বেশি প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন বলে
বৃদ্ধ হয়ে গেলে তো সবাই ইবাদত করবে। দরজওয়ানে তওবা তার দানশি হয়ে পর পয়গম্বরে দরজওয়ানে তওবা তার দানশি হয়ে পয়গম্বরে ওয়াক্ত পীরে গুরগ জালেম নিশাওয়াদ তর হেজগার। যুবক অবস্থায় নবীগণ তওবা করতেন, যত পারে ইবাদত করতেন, বুড়া হইলে বনের জঙ্গলের হিংস্র প্রাণী ভাত সিংহ এগুলোও পরহেজগার হয়ে যায়, এগুলো থামা মারতে পারে না, এগুলো নরম হয়ে যায়। এই জন্য যখন গরম থাকে শরীর, যখন তপ্তপে যুবক থাকে, আল্লাহ পাকের ইবাদত করবে তার কাছে মজাই লাগবে, মজাই লাগবে। যৌবনে যুবক অবস্থায় যে কাজ শুরু করে ওই কাজ আল্লাহর ফজলে সম্পন্ন করতে পারে, আল্লাহর রহমতে ভালো কাজ। এই জন্য যুবক ভাইরা ওয়াজ মাহফিলের ফেন্ডেলে তৈরি করছে, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। শয়তানকে খুশি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছে। এই জান্নাতের বাগিচা এটা তৈরি করার পরেও শয়তান কিছু কিছু কাজে আবার খুশি হয়, কিছু কিছু কাজে খুশি হয়। সেটা কি মনে করে? এই মাহফিল এখানে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, যদি আমি ঘরে শুয়ে থাকি কম্বল গায়ে দিয়ে, ল্যাপ গায়ে দিয়ে, অথবা দোকানে চার্জ তোলে বসে থাকি আলোচনা করি, শয়তান দূরে থেকে আনন্দ ভোগ করে, হাসতে থাকে, কেমন বোকা এগুলা, বাড়ির পাশে মাহফিল হচ্ছে, কেমন বোকা, কম্বলের নিচে শুয়ে আছে, ল্যাপ গায়ে দিয়ে শুয়ে আছে, সাইজ তলে দোকানে বসে আলোচনা করতেছে, মাহফিলে যাচ্ছে না, শয়তান হাসতে থাকে, টিটকারি করতে থাকে, ভালোই তো, শয়তান খুশি। আমরা যুবক ভাইরা যেহেতু আল্লাহকে খুশি করেছেন, তাহলে আমরা তো এই সুযোগে আমরাও বাকি সন্তুষ্টটুকু আল্লাহ তাআলা করার জন্য প্রস্তুত আছি কিনা, ভাই বলেন প্রস্তুত আছি না? যদি প্রস্তুত থাকি, দয়া করে চায়ের দোকানে, বাড়িতে, ঘরে যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আমরা এগুলো শুনে কিছু আমল করার চেষ্টা করব, এই নিয়তে আমরা মাহফিলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে, লক্ষ লক্ষ ফেরেশতাদের মজলিসে গর্ব করতে থাকিবে, আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা আমার কালামের আলোচনা শুনতেছে, আমার বান্দারা আমার কালামের আলোচনা করতেছে, আমার বান্দারা আমার হাবিবের হাদিসের আলোচনা করতেছে, হাদিসের আলোচনা শুনতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করতেছি তোমাদের সাথে, তোমরা দেখো তাদেরকে কি প্রতিদান দেওয়া যায়। ফেরেশতারা বলবে তাদেরকে কি প্রতিদান দিবে, কি প্রতিদান দেওয়ার আছে, আপনি আল্লাহ, আপনি মহান, আপনি বড়, আপনার প্রতিদান তো বড়ই হবে, সুতরাং আপনি তাদেরকে কি দিতে চান, তারা কি চায়? বলে যে তারা এই মাহফিলে এসেছে কোরআন ও হাদিসের উপর আমল করার চেষ্টা করবে, শেষ পরিণাম তাদের যেন জান্নাত হয়, জাহান্নাম থেকে বেঁচে যায়, এটাই তাদের নিয়ত, এটাই তাদের আশা, তাদের গুণাগুলো যেন আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, যাও মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিলাম, সমস্ত পাপ মুছে তাদেরকে নিষ্পাপ করে দিলাম। আমাদের এই মাহফিল চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিতেছে, পাহারা দিতেছে, আমাদেরকে বেষ্টন করে রেখেছে। আমরা কত আরামের জায়গায় আছি, যদিও একটু শীত লাগতেছে, কষ্ট করতেছে, জান্নাত কষ্টের বিনিময়ে জান্নাত। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, নিজের শরীরের রক্ত, নিজের শরীরের রক্ত, তাজা রক্তগুলো দিয়েছেন এই দিনের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। তাহলে আরেকটা আপনাদের কাছে দরখাস্ত, আপনারা একটু চাইতে চাইতে বসেন, আপনাদেরও ভালো হবে, শয়তান অসন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা খুশি হবে। তো আমরা আল্লাহকে খুশি করতে চাই না? দয়া করে একটু সামনের দিকে আগায় বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. مفسر الكرام বলে এই আয়াতটি কুরআন কারীমের মধ্যে এমন একটা আয়াত, মুফাসসির কিরাম বলে সমস্ত মানুষের জন্য এই আয়াতটি এত খুশির আয়াত, এর চেয়ে বেশি খুশির আয়াত কুরআনুল কারীমের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশির আয়াত, কিভাবে এত খুশির আয়াত হলো? প্রত্যেকটা আয়াত অবতীর্ণ যখন হয়, প্রত্যেকটা সূরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা কারণ থাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন একত্রে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের এই কিতাব একত্রে দেন নাই, একসাথে দেন নাই, বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, কখনো একটা সূরা, এমনই ভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করার পিছনেও একটা রহস্য আছে, একটা কারণ আছে। আল্লাহ বলতেছে এই আয়াতটি আমি এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করেছি, এই আয়াতটি অবতীর্ণ করার আগে আমি দুইটি আয়াত আরো অবতীর্ণ করেছি, আর সেই দুইটি আয়াত কেন অবতীর্ণ করেছি এর পিছনেও কারণ আছে। কারণটাকে আমাদের জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত জবরদস্ত সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে তিনাকে শহীদ করা হয়েছে, এমন ভাবে শহীদ করা হয়েছে তিনার লাশটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। এমন একজন ব্যক্তি তিনাকে শহীদ করেছে, সেই ব্যক্তিকে আবার পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি খেলা! আল্লাহু আকবার। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা শহীদ যখন হয়ে গেল, চাচার লাশ দেখিয়ে তিনি কষ্টে বুক ভরে গেছে, কান্না রাখতে পারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখে কসম করে ফেলেছিলেন, শপথ করে বলেছেন, আল্লাহর শপথ, একজন হামজার বিনিময়ে 70 জন কাফেরকে হত্যা করা হবে। আমার চাচাকে এমনভাবে হত্যা করেছে, এমনভাবে শহীদ করেছে, একজন হামজার বিনিময়ে 70 জন কাফেরকে হত্যা করা হবে, এর প্রতিশোধ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার হাবিব, আমার বন্ধু, তুমি কসম করে ফেলেছ, শপথ করে ফেলেছ, তুমি আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এমনটা নয়, একজন লোকের প্রতিশোধ হিসাবে 70 জন লোককে হত্যা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহি অবতীর্ণ করে দিলেন কুরআনুল কারীমের আয়াত, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিমিসলি মা উকিবতুম বিহি
ولئن صبرتم لهو خير للصابرين তুমি শপথ করেছো একটা হামজার বিনিময় সত্তর জন কাফেরকে হত্যা করা হবে তুমি শপথ করে ফেলেছো আমার হাবিব আমার বিধান কি শোনো তুমি প্রতিশোধ নিতে চাইলে যদি তুমি প্রতিশোধ নাও তোমরা প্রতিশোধ নাও নিতে পারো তুমি একজন লোক ক্ষতি হয়েছে কাফেরদের একজন লোককে তোমরা ক্ষতি করতে পারবা প্রতিশোধ হিসেবে সত্তর জনকে মারতে পারবা না প্রতিশোধ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সবার জন্য সমান ওয়ালাইন সবার কিল্লা হুয়া খায়রুল লিসাবিরিন হ্যাঁ আমার হাবিব যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো সবর করতে পারো তোমার চাচাকে হত্যা করার কারণে শহীদ করার কারণে তুমি যদি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো ওয়ালাইন সবরতুম লাহু খায়রুল লিসাবিরিন ধৈর্য ধারণকারীদের জন্য ধৈর্য ধারণ করা এটাই হলো সর্ব উত্তম আয়াত উত্তীর্ণ হয়ে গেছে এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে আমি তো শপথ করে ফেলেছি আমি কসম খেয়ে ফেলেছি এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত উত্তীর্ণ করে দিয়েছে প্রতিশোধ যদি নিতে চাও একজনকে নিতে পারবা বেশি নিতে পারবা না যদি প্রতিশোধ নিতে চাও তোমার একজন লোক ক্ষতি হয়েছে একজনের বিনিময়ে একজনকে হত্যা করতে পারবা বেশি না আর যদি সবর করো ধৈর্য ধারণ করো তোমার জন্য এটাই হলো উত্তম আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করাটা আমার জন্য উত্তম বলেছে আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম বান্দা আমার জন্য ধৈর্য ধারণ করা এটাই হলো কাম্য সুতরাং আমার চাচার প্রতিশোধ হিসেবে কোনো কাফেরকে হত্যা করা যাবে না আমি মুহাম্মদ বাতিজা হয়ে আমার চাচার হত্যার বিনিময়ে আমি ধৈর্য ধারণ করলাম সবর করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে এমন একজন ব্যক্তি তিনার নাম হচ্ছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন মুসলমান হওয়ার পিছনে কারণ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিকটে একজন লোকের মাধ্যমে দাওয়াত পৌঁছে দিলেন আল্লাহর নবী বলতেছে হে ওয়াহশী তুমি অনেক অপরাধ করেছো অনেক নাফরমানি আল্লাহ পাকের করেছো আমি মুহাম্মদ আমি আল্লাহর হাবিব তোমাকে ইসলামের প্রতি ডাকতেছি ইসলামের ছায়া তলে তুমি আশ্রয় গ্রহণ করো মুসলমান হয়ে যাও আমি তোমাকে ইসলামের ছায়া তলে ডাকতেছি আসো আল্লাহু আকবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন না তখন বলতেছে কাইফা তাদউ ইলা দীনিকা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ ফাআলতু যালিকা কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি কিভাবে দিনের পথে ডাকেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে নাফরমানি করবে অথবা বিনা কারণে কোন মানুষকে হত্যা করবে অথবা জিনা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ শাস্তি দিবেন এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আপনাকে জানিয়ে দিয়েছে আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন ইয়াদাফ লাহু আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখুদ ফীহি মুহানা কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে আপনি কিভাবে আমাকে দিনের পথে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অথচ এই সমস্ত নাফরমানিগুলো আমি ওয়াহশীর দ্বারা সংগঠিত হয়েছে আমি ওয়াহশী আপনার চাচাকে বিনা কারণে হত্যা করেছি
আমি তো আল্লাহ পাক, আপনি কিভাবে আমাকে দিনের পথে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব কোনো কথা বলতেছে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। কি বলবে? কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করছে। তারা ছিল আরবি, তারা কোরআন বুঝত, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করেছে কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি দিবে। অথচ আপনি ইসলামের পথে আমাকে ডাকতেছেন, তাহলে আমি যদি ইসলামের পথে চলে আসি আল্লাহ তাআলার এই কথা তো ঠিক থাকলো না, তাই আমাদের ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হে আমার হাবিব ওয়াহশী, তোমার ডাকে সাড়া দিতে গিয়ে তোমাকে বলতেছে আমার কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করতেছে, সে অপরাধী তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, সে অপরাধী শাস্তিযোগ্য। এখন তাকে আপনি কিভাবে দিনের পথে ডাকেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে আবার তাকে জানাইয়া দিতে চাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাকের কত সত্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আহ্বান এটাও সত্য। তবে ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর আমল সালেহ করবে, আল্লাহু আকবার, এই তিনটি জিনিস যে ব্যক্তি করবে, আল্লাহ বলতেছে এত অপরাধী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এই আয়াত অবতীর্ণ হলো। এখন এই আয়াত যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আল্লাহ তাআলার এই আয়াত, এই আয়াত নিয়ে চিন্তার বিষয় আছে। এই আয়াতের মধ্যে কি বলেছে? আল্লাহ বলতেছে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, সারা জীবন ভালো কাজ করতে হবে। তিনটা শর্ত লাগিয়েছে। তিনটা শর্তের মধ্যে প্রথম শর্তটা করা যায়, আমি তওবা করতে পারি, ওয়া আমানা ঈমান আনতে পারি, ওয়া আমিলা আমালান সালিহা। এই শর্তটা অত্যন্ত কঠিন শর্ত, হাদা শর্তুন শাদীদুন, এই শর্তটা অত্যন্ত কঠিন শর্ত, লাআল্লি লা আকদিরু আলাইহি, সম্ভবত এই শর্তটা আমি মানতে পারবো না, আমার নিজেকে আমি নিশ্চিত করতে পারি না এটা মানবো কিনা, মানতে পারবো কিনা আমি নিজেকে নিশ্চিত করতে পারি না, সুতরাং এর বিপরীত অন্য কোন রাস্তা আছে কিনা বলে দেন, আমি এটা পারবো না। আল্লাহ তাআলার এই পরিপূর্ণ আয়াতের উপর আমল করতে আমি পারতেছি না, এত বড় অপরাধী, আল্লাহু আকবার। আবার বলতেছে আল্লাহ তাআলার আয়াতের পরে কথা বলতেছে, আমি দুটো শর্ত মানতে পারবো সহজ, কিন্তু একটা শর্ত আমার জন্য কঠিন হয়ে যায়, সেই শর্তকে আমি মানতে পারবো কিনা আমার সন্দেহ হয়, আমি নিশ্চিত হইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া যায়, আবার বলতেছে নিজেকে আবার সে প্রস্তুত করতে পারতেছে না, দুটো শর্ত তার জন্য সহজ, কিন্তু তৃতীয় শর্তটা তার জন্য কঠিন হয়ে যায়, এই কারণে আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেব, এই কারণে আমি তোমাকে আর একটা আয়াত শোনাইয়া দিতেছি, এই আয়াতটাও তুমি ওয়াহশী কৃষ্ণ জানাইয়া দাও, ওয়াহশীর নিকটে পৌঁছাইয়া দাও, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোন মানুষের শিরিক গুনাহকে মাফ করবে না, তবে শিরিক গুনাহ ব্যতীত আল্লাহ যাকে চান অন্যান্য গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে দিলেন। অবতীর্ণ করার পরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আয়াতটি পৌঁছে দিলেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আয়াতটি পেয়ে চিন্তা করতেছে আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলতেছে শিরিক গুনাহ মাফ করবেন না, আবার বলতেছে শিরিক ব্যতীত আল্লাহ যাকে ইচ্ছা তার সমস্ত গুণাগুলা মাফ করতে পারে। এই আয়াত দ্বারা কি বুঝাইল, চিন্তা করতে করতে দেখতে পাইল আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বুঝাইল, সারা জীবন যদি আমরা সালেহ নাও করতে পারো, আল্লাহ ইচ্ছা করলে তওবা করলে ঈমান আনলে তোমার পিছনের শিরিক ব্যতীত বাকি সবগুলো গুণা মাফ করে দিতে পারেন। এখন চিন্তা করলো আল্লাহ বলতেছে আল্লাহ ইচ্ছা করলে, এখন যদি আমি মুসলমান হই আল্লাহ যদি ইচ্ছা না করে আমাকে যদি মাফ না করে তাইলে আমার কি অবস্থা হবে। এখন আমি পরিপূর্ণ নিশ্চিত হইতে পারতেছি না, আল্লাহ যদি ইচ্ছা না করে, ইচ্ছা তো আমার ইচ্ছা না যে আমি ঈমান আনব তওবা করব আমি ইচ্ছা করে পুত পবিত্র হয়ে যাব, এটা তো আমার ইচ্ছা না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ব্যতীত বাকি গুনাহগুলো আল্লাহ চাইলে মাফ করবেন না চাইলে মাফ করবেন না। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি না চায় তাহলে আমি কিভাবে মাফ পাবো, আমি মুসলমান হওয়ার পরে আমার কি অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এখন কি করা দরকার, এখন কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনার কাছে আমি আরেকটা আয়াত অবতীর্ণ করতেই, এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হলো চূড়ান্ত সংবাদ। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার হাবিব আপনি জানিয়ে দেন ওই সমস্ত লোকদেরকে যারা তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেদের উপরে জুলুম করিয়া নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, অপরাধী হয়ে গেছে, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। কি পরিমাণ ঘোরাফেরা করেছে, আকাশের তারকা পরিমাণ ঘোরা করেছে, তারা কি সমুদ্রের ফেনা পরিমাণ ঘোরা করেছে নাকি, তারা কি দুনিয়ার বালিকণা পরিমাণ ঘোরা করেছে নাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চেয়ে কোটি কোটি গুণ বেশি, তাদেরকে বলিয়া দাও আমি আল্লাহ তাআলার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়, আমি আল্লাহ তাআলা তাদের সর্বপ্রকারের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, অবশ্যই তাদের সমস্ত গুনাহগুলো যদি খাটি তওবা করতে পারে সর্বপ্রকারের শিরিক সহ সর্বপ্রকারের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, তাদেরকে বলেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। এই জন্য তওবা করতে হবে অচিরেই, সময় খুব কম, বলা যায় না কে কখন মারা যায় ঠিক না। মনে করেন দুনিয়ার জমিনে বডিগার্ড থাকে, থাকে না বডিগার্ড থাকে না, কিন্তু রুহু কাপ থাকে না, কি থাকে না রুহু কাপ থাকে না। পাকিস্তানের লিয়াকত আলী খান, অনেক দিন আগের কথা, লিয়াকত আলী খান অনেক বড় নেতা ছিলেন রাজনীতিবিদ, উনি এক মঞ্চের মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা দিয়ে বলতেছে ভাই ইহা করুঙ্গা উহা করুঙ্গা লাঠে কি আন্দার মুগুর করুঙ্গা, রাজনৈতিক এত পাওয়া তার সাথে বডিগার্ড থাকত, সরকারি অনুমতিপ্রাপ্ত লাইসেন্স থাকত, তার লাইসেন্স যুক্ত এরকম ভাবে পিস্তল থাকত, অস্ত্র থাকত, এমন কয়েকটা বডিগার্ড থাকত তার সাথে, এত বড় রাজনীতিবিদ, এত বড় নেতা,
রাজনৈতিক সবার মধ্যে সে বলতেছে ভাই ইহা করুঙ্গা উহা করুঙ্গা লাঠি কি আন্দর মুগুর করুঙ্গা আমি এই করব সেই করব লাঠির ভিতরে মুগুর করব অসম্ভব কাজ সম্ভব করতে চায় লাঠির ভিতরে কি মুগুর বলা যায় রাজনৈতিক খুব পাওয়া খুব বক্তৃতা হঠাৎ তার বিরোধী কিছু ক্যাডার আইসা এই সমাবেশের মধ্যে কয়েকটা বোমা ফুটাই দিল বোমার আওয়াজ শুইনা সমস্ত লোক সিটা পিটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো এক পাবলিক আরেক পাবলিককে জিজ্ঞাসা করে কি রে ভাই দৌড়াচ্ছে কার বেটা আমি কি খালি খালি দৌড়াই তুই দৌড়াই যাচ্ছ এটা দিকে আমি দৌড়াই দিছি কারি ওইটা করছি কি যেন একটা আওয়াজ হয় না জন্য আমি দৌড়াই দিছি আচ্ছা সম্ভবত বোমার আওয়াজ চল আমাদের নেতার কি অবস্থা সেটা দেখি ইস্টেজে আসছে আইসা দেখে নেতা শুয়ে আছে বোমার খুব একটু আঘাত লাগছে শুয়ে আছে মারা গেছে রক্তক্ষরণ হচ্ছে তারা নেতাকে এমন অবস্থা দেখে বডিগার্ড বিছিয়ে দিয়েছে বডিগার্ড কোথায় গেল আমার নেতার তো বডিগার্ড থাকে বডিগার্ড গুলো কোথায় গেল এখন খুঁজতে খুঁজতে বডিগার্ড পাইল পাওয়ার পরে বলতেছে এই তোমাদের মতো বডিগার্ড থাকতে নেতার এমন অবস্থা হয় কিভাবে কি করছো তোমরা বডিগার্ডদের মধ্যে থেকে বোকা একটা লোক ছিল একটু মজা পাইবেন আর কি বলতেছে মাই কি হা করুঙ্গা মাই তু সরফ বডিগার্ড রুহগার্ড নেহি মাই তু সরফ বডিগার্ড রুহগার্ড নেহি আমি কি করব আমি তো বডিগার্ড বডি তো এখানেই পড়ে আছে আমি তো আর রুহগার্ড না কোন ফাঁকে আছে এই দেশে রুহুটা নিয়ে গেছে আমি তো দেখি নাই আমার বডি তো এখানে আছে বডি তো আর কেউ নেয় নাই বডি তো আমি কাট দিতেছি কখন যেন আজরাইল এসে রুহুটা নিয়ে গেছে আমি তো রুহু কাট না যে আজরাইলের কাছ থেকে রুহুটা রেখে দিই তো ভাই বডিগার্ড থাকতে পারে দুনিয়ার জমিনে রুহুগার্ড থাকতে পারে না এই জন্য তওবা এখনই করতে হবে পিছনে কি করছি বা সামনে আমার কি করতে হবে সেটা আমার চিন্তা যুবক ভাইরা বলে হুজুর আমরা এখন কি তওবা করব মাত্র যুবক তবকে যুবক আমরা কি এখন দাঁড়িয়ে রাখবো নাকি আমরা তো এখন যুবক আমরা তো এখন আনন্দ ফুর্তি করব বুড়ো হইলে না ইবাদত করব বুড়ো হইলে না দাঁড়িয়ে রাখবো বুড়ো হইলে না আমি তওবা করব তখন তওবা করে তো পবিত্র হয়ে যাব সব গুনাহ ছেড়ে দেব না যুবক ভাইরা এই চিন্তা কইরা রাস্তাঘাটে হাঁটে জিন্সের প্যান্ট পরে এদিক দিয়ে সিরা এদিক দিয়ে সিরা এটা নাকি সিস্টেম সিস্টেম মনে করেন চুলগুলো খুব বড় বেঁধে কইরা ক্রিম শেক দিয়া রাস্তায় হাঁটতে থাকে কানে আবার জিনিসও লাগে এটা নাকি সিস্টেম এই এগুলা দেখে আমার কিছু যুবক ভাইরা টুপি আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে রাস্তায় হাঁটতে লজ্জা পায় ও যুবক ভাই তোমার মতো যুবক যদি সিরাহারা প্যান্ট পরে রাস্তায় হাঁটতে লজ্জা না পায় মেয়েদের মতো চুল লম্বা রেখে বেনি করে কানে জিনিস লাগায় রাস্তায় হাঁটতে লজ্জা না পায় তুমি লম্বা জামা পরিয়া মাথায় টুপি লাগাইয়া গালে দাড়ি বড় করিয়া রাস্তায় হাঁটতে লজ্জা পাইবা কেন তুমি তো পুরুষ লজ্জা তো পাওয়ার কথা ছিল তাদের প্যান্ট সিরা মহিলাদের মতো জিনিস মহিলাদের মতো চুল লজ্জা তো তারা পাবে তুমি কেন লজ্জা পাইবা আবার কিছু যুবতী বোনেরাও বলে বোরকা পরে হাঁটতে পর্দা করে হাঁটতে আমাদেরও লজ্জা হয় কেন তোমার মতো যুবতী যদি জিন্সের প্যান্ট পরিয়া টাইট পোশাক পরিয়া রাস্তায় হাঁটতে লজ্জা না পায় তুমি কেন বোরকা পরে লজ্জা পাইলা হাঁটতে তোমরাই চিন্তা করো যুবক ভাইরা যুবতী বোনেরা তোমরাই চিন্তা করো তারা যদি উলঙ্গ ফুলঙ্গ হাঁটে আমরা কি উলঙ্গ ফুলঙ্গ হাঁটবো না
একটা গরুর খামারে গিয়ে দেখলাম সমস্ত গরুগুলো অলঙ্গ। আচ্ছা, কোন বিবেকবান ব্যক্তি চিন্তা করবে, এটা চিন্তা করবে এতগুলো গরু উলঙ্গ, আমি একে কেমনে পোশাক পরিধান করে এখানে থাকি, আমিও উলঙ্গ হয়ে যাই, এই চিন্তা করবে? কি বলেন, এই চিন্তা করবে না? সে চিন্তা করবে কি, এগুলো তো জানোয়ারের দল, এগুলো তো গরু চতুষ্পদ জন্তু, এগুলো উলঙ্গ থাকতে পারে, আমি একজন মানুষ, আমি উলঙ্গ হইতে পারি না, কথা ঠিক কিনা? জানোয়ারের দল, গরুর দল, এগুলো রাস্তায় হাঁটলে উলঙ্গ হয়ে হাঁটতে পারে, কিন্তু আমি মুসলমান, আমি উলঙ্গ কিভাবে হাঁটি? দুনিয়ার মধ্যে কোন একজন মানুষ যদি এমন না থাকে, আল্লাহ পাককে না মানে, আমি একা আল্লাহ পাককে মানবো, কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোন একজন বন্ধু যদি আমার মুসলমান না থাকে, আমার বন্ধুর কোনো প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোন মেয়ে যদি মুসলমান না থাকে, আমার সেই মেয়ে বিবাহ করার কোনো প্রয়োজন নাই, আমি বিবাহ করব না, তাতে কি হয়েছে? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর কালাম পড়লে ওরা না থাকলে, আমি একা আল্লাহর কালাম করব, এটাই তো যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করবে, যুবক ভাইয়েরা এটাই তো প্রতিজ্ঞা করবে, কারণ যুবক ভাইয়েরা অন্যদিকে খেয়াল করবে না, যদি এটাই খেয়াল করতো, আজ যুবক ভাইয়েরা গান বাদ দিয়ে মাহফিলের কাজ করতো না, যুবক ভাইয়েরা গান বাদ্য ছেড়ে দিয়ে ইসলামিক একটা মজলিস এটা করতো না। অবশ্যই এই এলাকার যুবক ভাইয়েরা এটাই মনে করে, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে না মানে, আমি একা আল্লাহকে মানব, পৃথিবীর সমস্ত যুবকরা যদি হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, আমি একা যুবক হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতে পারবো না, কথা ঠিক কিনা? এটাই হলো প্রতিজ্ঞা যুবক ভাই, তবা তো এখন থেকেই করতে হবে, তাদেরকে দেখে তাদের অনুসরণ করা যাবে না। আমি দাঁড়িয়ে রাখি নাই হুজুর, এখন থেকে তওবা করলাম, দাঁড়িয়ে রেখে দিলাম, আমি আগে জিন্সের প্যান্ট পরতাম সিরাওয়ালা, এগুলো বাদ দিয়ে এখন আমি সুন্নতি লেবাস ধরলাম হুজুর, কতই সৌভাগ্যের ব্যাপার। গর্ব সুরত আদনি ইনসাবুদে, গর্ব সুরত আদনি ইনসাবুদে, আহমদ আবু জাহতে আমি এক সাবুদে। মানুষ তো সবাই, আমাদের মতো মানুষ কি কাফের বেদান্ত আছে না? দুইটা দুঃখ আছে না, তার নাক আছে না, কান আছে না, থাকলেই চলবে, মানুষ হইতে হবে। এই সমস্ত মানুষদেরকে, কাফের বেদান্তদেরকে, তাদের অনুসরণ যারা করে, তাদেরকে আল্লাহ কোরআন কারীমের মধ্যে কি বলছে জানেন? ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু আছে, কান আছে, অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়া ভালো জিনিস বুঝার চেষ্টা করে না, এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখেও দেখার না দেখার ভান করে দেখে না, ভালো জিনিস শুনে না গান শুনে। দস্তগোয়াত মানচুনি দুজদিদা আম লব্বে গোয়াত মানচুনি বুসিদা আম চশমে গোয়াত দিদা আম সুয়ে হারাম গোশে গোয়াত চিদা আম সামরুল কালাম। কেয়ামতের ময়দানে আল্লাহ বলতেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ, কথা বলবে কিসে? হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। ও যুবক ভাইরা আমার, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে কথা বলবে, তুমি কোথা কোথায় গিয়ে চুরি করেছিলা, তুমি কোথায় গিয়েছিল, সিনেমা হলে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের প্যান্ডেলে যাও নাই, তুমি কি করেছিল সব তোমার অঙ্গ প্রত্যঙ্গে বলে দিবে। আল্লাহ বলতেছে ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর ছিল, বুঝার চেষ্টা করে নাই, কান ছিল, বুঝার শোনার চেষ্টা করে নাই ভালো জিনিস, চক্ষু ছিল, ভালো জিনিস দেখার চেষ্টা করে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন।
তারা চতুষ্পদ জন্তুর মতো, আল্লাহ বলে চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তু তারা করে, গরু ছাগল বেড়া মহিষ শুকর কুকুর এগুলাকে, ঠিক না? কি বলে চার পাওয়া জানোয়ার এগুলাকে চতুষ্পদ জন্তু বলে, আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তুর মতো বালহুন আদল, বরং তার চেয়েও বেশি খারাপ। এখন আমি বললে কোন সমস্যা আছে? কি বলেন? আমি বললে কোন সমস্যা আছে? আমি আল্লাহর কথা আপনাদেরকে শোনাই দিতেছি, আবার যেন ওই রাগ না করে। আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত লোকেরা জাহান্নামের লাকড়ি, তাদেরকে আমি জাহান্নামের জন্য প্রস্তুত করেছি, তারা গাফেল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি খারাপ, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি খারাপ। এই জন্য আমাদের এই এলাকার যুবক ভাইরা এই সমস্ত চতুষ্পদ জন্তুর মতো হতে চায় না, চতুষ্পদ জন্তুর কেউ খারাপ হতে চায় না, হতে চায় আল্লাহর বলি, হতে চায় আল্লাহর খাঁটি বান্দা, হতে চায় আল্লাহ তাআলার সৈনিক, হতে চায় কোরআনের সৈনিক, হতে চায় হাদিসের সৈনিক। কথা ঠিক কিনা? আপনারা ঘুমাই গেছেন না? বলতেছিলাম যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাইরা মাহফিলের আয়োজন করে এটাই প্রমাণ করতেছে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে চায় না, তারা মুসলমানদের অনুসরণ করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চায়, তা পাঁচ ওয়াক্ত নামাজ করতে চায়, হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন করতে চায়। এটাই তারা আমাদেরকে প্রমাণ করতেছে আমরা মুসলমান হতে চাই, আমরা নবীর আদর্শে আদর্শিত হতে চাই, আমরা কাফেরদেরকে অনুসরণ করতে চাই না। এই জন্য যুবক ভাইদেরকে আমি আহ্বান করব, যুবক ভাইরা আমার আপনাদের দরবারে আমার আহ্বান, আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কাজে বরকত দান করবেন, আপনাদেরকে আরো অগ্রসর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করবেন, দ্বীনের দাঈ হিসেবে কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দ্বারা দ্বীন জিন্দা করবেন, আপনাদের দ্বারা এই এলাকাকে ফাতহ করে দিবেন, এই এলাকা থেকে সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দিবেন, আপনাদের উসিলায় আপনারা ইসলামী কাজগুলোকে অত্যন্ত মজবুতির সাথে করবেন, অত্যন্ত শক্তির সাথে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমস্ত ইসলামী কাজগুলো করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যে আলোচনাগুলো করলাম, ভাঙ্গা তুলে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়াকিল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।